জি স্যার, তুমি ভালো ভালো আছি, আছো? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই কথা কি ভেঙে ভেঙে যায়? কথা ভেঙে না ভেঙে স্যার, যাচ্ছে। না ক্লিয়ার, স্যার, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ? না স্যার, ক্লিয়ার শুনতে জি পাচ্ছ? স্যার, জি স্যার, আচ্ছা হ্যাঁ, সে শোনো তাইলে। আমরা এই এখন আমি যেটা চাচ্ছিলাম সেটা হলো একটু ডিগ্রি যেতে চাচ্ছিলাম। এখন চিন্তা করে দেখলাম যে যদি এই সিচুয়েশনে পরীক্ষা হয়, যে এই অবস্থায় তোমাদের পরীক্ষা হয়, তাহলে ডিপে যাওয়ার সুযোগ নাই, কথা বলছো? আমরা ডিপে যাব না, আমরা এই পরীক্ষা এবং রিটেন ভাইবে অবস্থি, এর মধ্যে সীমাবদ্ধ থাকি। কারণ যদি বেশি জানতে হলে স্পেশালিস্টে জানা যাবে। আমার কথা বলছো না? বুঝো নাই তাইলে। আমরা জি স্যার, নেকে কি বললাম বলো তো? নেকে কি বলছি বলো তো? নেকে কি কি বললাম তাইলে? আমরা নেকে কি কি বললাম বলো, একজনে বলো। নেকে কি কি পড়লাম আমরা? আমরা মিড লাইন সোয়েলিং পড়ছি, লেটার নেক সোয়েলিং পড়ছি। পড়ছি না? পড়ি নাই বলছি স্যার, আমরা লেটার নেক সোয়েলিং পড়ছি, আমরা মিড লাইন সোয়েলিং পড়ছি, আমরা গয়টার পড়ছি। হ্যালো, শুনতেছো তোমরা? জি স্যার, আমরা থাইরোগ্লোথান সিস্ট পড়ছি। পড়ছি না নাকি পড়ি নাই? থাইরোগ্লোথান সিস্ট পড়ছি, আন্দাজে কই না দেখে না পড়ছো কিনা। থাইরোগ্লোথান সিস্ট পড়ছি কিনা দেখো, পড়ছি বোধহয়। স্যার শুধু ডেফি ডেফিনিশনটা পড়ছো কেমন? হ্যালো হ্যালো, জি স্যার, ক্লাসে পড়ে আমার কথা আছে। আমরা তাইলে এই থাইরোগ্লোথান সিস্ট পড়ছিলাম, এর মিড ডে সোয়েলিং, একটা সোয়েলিং কেমন, এর ডেফিনিশন পড়ছো, ঠিক আছে? বসুন না, বসুন, ডেফিনিশন পড়ছো। হ্যালো হ্যালো, জি স্যার, ঠিক আছে, ডেফিনিশন পড়ছি আমরা। তাইলে আমরা মিড লেন সোয়েলিং এর একটা অন দি ইম্পর্টেন্ট টপিক ছিল আমাদের থাইরোগ্লোথান সিস্ট। এটা এটা কি রেমনেন্ট অফ দি থাইরোগ্লোথান ডাক্টের একটা রেমনেন্ট। এটা ডিস্টাল ইন যখন সোয়েলিং হয় তখন এটা হয় থাইরোগ্লোথাল সিস্ট, সোয়েলিং এর কালেকশন হলে। আর যখন এটা কোনো কারণে ইনফেকশনের আবছা হয় তাহলে থাইরোগ্লোথাল ফিস্টুলা, থাইরোগ্লোথাল ফিস্টুলা। আর এই যে ট্র্যাক্টটা রয়ে গেল, এটা থাইরোগ্লোথাল ট্র্যাক্ট। ডিউরিং ডেভেলপমেন্ট এই থাইরোগ্লোথাল ট্র্যাক্টটা তোমার ইউজুয়ালি থ্রু দি হাইডবোন, হাইডবোনের ভিতর দিয়ে আসে। এখন যদি প্রশ্ন করা হয় তোমাকে, হোয়াট আর দি টাইপস অফ দি থাইরোগ্লোথাল সিস্ট, থাইরোগ্লোথাল টাইপস কি কি আছে, থাইরোগ্লোথাল ডাক্ট, থাইরোগ্লোথাল ফিস্টুলা, সব একই জিনিস, এটার কি কি টাইপস আছে? চারটা টাইপস আছে। যদি হাইডবোনের উপর দিয়ে আসে এটা হয় সুপ্রাইভেট, আর হাইডবোনের নিচে দিয়ে আসলে এটা ইনপ্রাইভেট, আর যদি লেফট সাইডে আসে, লেফট সাইডে আসতে পারে এবং রাইট সাইডে আসতে পারে। এই চারটা পজিশন থাকতে পারে তোমার এই কার থাইরোগ্লোথাল সিস্টের, চারটা পজিশন থাকে, সুপ্রাহেড, ইনফ্রাহেড, রাইট এন্ড লেফট। আর একটা কমন, এগুলো এই কম, আর কমনটা হলো থ্রু দ্য হাইট বোন। আমি কি বুঝতে পারছি না? বুঝতে পারিনি বলো। আমি বুঝতে পারলাম না, পারে নাই বলো না, টাইপটা বুঝছো? জি স্যার, আচ্ছা এটা এখন এই টাইপ জানার পর তোমার জানতে হবে যে এটা কিভাবে প্রেজেন্ট করে, থাইরোগ্লোথাল সিস্ট কিভাবে প্রেজেন্ট করে, পেশেন্ট কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। এটা প্রেজেন্ট থাইরোগ্লোথাল সিস্টের প্রেজেন্টেশন একরকম, থাইরোগ্লোথাল ফিস্টুলার প্রেজেন্টেশন আরেক রকম। সিস্টের প্রেজেন্টেশন হলো একটা মিড লেন সোয়েলিং নিয়ে আসবে, সোয়েলিংটা বলবে যে তার মিড লেনে একটা সোয়েলিং হঠাৎ করে, কে কোনো কোনো পেশেন্ট কমপ্লেন করে অনেক দিন ধরে, কোনো কোনো পেশেন্ট বলে যে রিসেন্টলি সে দেখছে, আর কোন কোন পেশেন্ট বলে জন্ম থেকে সেটা হয়ে আসছে। এইভাবে প্রেজেন্ট করলো, আর কি প্রেজেন্ট করে, আর প্রেজেন্ট করে এরা ইনফেকশন নিয়ে আসতে পারে, থাইরোগ্লোথাল সিস্টের ইনফেকশন, থাইরোগ্লোথাল অ্যাবসেস নিয়ে আসতে পারে। ফিস্টুলা যখন, থাইরোগ্লোথাল সিস্ট যখন ইনফেক্টেড হয়, তখন ইনফেকশন ইনফেক্টেড হয়ে এরা থাইরোগ্লোথাল সিস্টটা ইনফেক্টেড সিস্ট হয়ে যায়, তখন এর অ্যাবসেস মতো হয়ে যায়। এই একটা প্রেজেন্টেশন আসতে পারে, এটা তার কমপ্লেন। আর সাইন আউট কি হবো, ইম্পর্টেন্ট কথা সাইন, সেটা হলো এটা সিস্টিক সয়েলিং। সিস্টিক সয়েলিং, সিস্টিক সয়েলিং কি হবে? আমরা এটা বগি যখন আমরা পালপেট করবো, এটা সিস্ট, আমরা পালপেট বুঝতে পারবো যে সিস্টিক চাপ দিলে ফ্লুইড মুভ করে ভিতরে। এক, দুই নম্বর যেটা, এটা এই যে দুই নম্বর কথা হলো, এটা যে থাইরোগ্লোথাল সিস্ট, আমি এখন যে কথাটা বলবো
দিস ইজ দি অনলি অনলি দিস টু অনলি ডায়াগনোস্টিক পয়েন্ট, এটা হলো ট্যাক সাইন, টিএজি ট্যাক সাইন, ট্যাক সাইন, সাইন মধ্যে এক নম্বর ট্যাক সাইন। ট্যাক সাইনটা কি হয়, তুমি যখন এই সিস্টাকে ধরে একটা ট্যাক সাইন দিয়ে রাখো, হ্যাঁ, ক্যাচ দা সিস্ট অ্যান্ড কিপ এ সাস্টেন, একটা সাস্টেন এই ট্যাক সাইন দাও, দিয়ে আস দ্য পেশেন্ট টু পুট টু কি পুট আউট হিজ টাং, অর্থাৎ পোর্টিউরেশন অফ দি টাং। তুমি রুগীকে বলবা যে তুমি জিব্বাটা বার করো, পোর্টিউরেশন অফ দি টাং মানে জিব্বা বার করো। যদি জিব্বা বার করে তাহলে কি করে কি হবে, তোমার ট্র্যাকশন উইল ফিল অন ইজ অন ইউর হ্যান্ড, তোমার হাতে একটা ট্র্যাকশন ফিল করবা, ট্র্যাকশন ফিল করবা, এ ধরে রাখতে পারবে না, এটা তোমার হাত থেকে ছুটে যাবে, ইয়েটা সিস্টটা, অর্থাৎ উপর দিকে টান দিবে। জিব্বা যখন পোর্টিউরেট করবা দেয়ার উইল বি ট্র্যাকশন অন দি সিস্ট। কথা বুঝো না, বুঝো নাই, আবার বললো? আচ্ছা, তুমি পেশেন্টকে বসাবা, বসাইয়া তার নেকটাকে এক্সটেন্ড করতে বলবা, এক্সটেন্ড করার পরে যে সোয়েলিংটা প্রভিনিয়েন্ট হবে এই সোয়েলিংটাকে ধরবা হাত দিয়ে, ধরে পেশেন্টকে বলবা তোমার জিব্বাটা বের করো, তোমার জিব্বা বের করো। যদি জিব্বা বের করে করার সাথে সাথে তোমার হাত থেকে সিস্টটা ছুটে যাবে, অথবা একটা টান পড়বে, একটা ট্র্যাকশন টান পড়বে, এতটুকু বুঝছো? এটাকে হল ট্যাক সাইন, টিএজি ট্যাক সাইন। তাহলে এটা তোমার রাখবে থাইরয়েড গ্রোথ সিস্টেম ট্যাক সাইন অলওয়েজ পজিটিভ, থাইরয়েড গ্রোথ সিস্টেম ট্যাক সাইন অলওয়েজ পজিটিভ, এক নম্বর। দুই নম্বর আর একটা সাইন হলো পেশেন্টকে ডিগলুট ডুগ গিলতে বলবো, ডিগলুটেড পেশেন্টকে বলবা যে আপনি ডুগ গিলেন, এটা ডিগলুটেশন, আস্ক দ্য পেশেন্ট টু ডিগলুটেড, ডিউরিং ডিগলুটেশন বা ডুগ গিলার সময় দি সোয়েলিং উইল মুভ আপ এন্ড ডাউন, তুমি ডুগ গিলে এই সোয়েলিংটা উপরে নিচে মুভ করবে, ডিগলুটেশন করলে দি সোয়েলিং উইল মুভ অ্যাবাভ অ্যাবাভ অ্যান্ড বিলো, উপরে নিচে ওইটা মুভ করতে থাকবে। এই দুইটা সাইন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর থাইরয়েড গ্রোথ সিস্ট অর থাইরয়েড গ্রোথ ফিস্টুলা, দুই ক্ষেত্রেই। ফিস্টুলার ক্ষেত্রে একই কথা, ফিস্টুলার ক্ষেত্রে কি থাকবে, সিস্ট গেল ফিস্টুলা, থাইরয়েড গ্রোথ ফিস্টুলার প্রেজেন্টেশন এটা কিরকম থাকবে, থাইরয়েড গ্রোথ ফিস্টুলা, থাইরয়েড গ্রোথ ফিস্টুলা প্রেজেন্টেশন কি হবে, পেশেন্ট বলবে তার নেকের ইনফ্রন্টে একটা সোয়েলিং ছিল, সোয়েলিংটা কোনো একটা আইট্রোজেনিক হতে পারে, আইট্রোজেনিক হতে পারে, আইট্রোজেনে অ্যাক্সেস হয়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে থাইরয়েড গ্রোথ ফিস্টুলাটা, বলবে যে আমার গলার সামনে একটা সোয়েলিং ছিল, এই সোয়েলিংটা হঠাৎ করে ব্যথা করে পাইকা গইলে বার হয়েছে, বা গইলে বার হওয়ার পর থেকে এই পর্যন্ত তার কি হচ্ছে না, এটা ডিসচার্জ থামতেছে না, ডিসচার্জ বন্ধ হচ্ছে না। থাইরোগ্রাফার ডাক্তার বা ফিস্টুলার একটা ইম্পর্টেন্ট কথা হলো, এটা যেহেতু এর ওপেনিং থাকে কোথায়, একটা ওপেনিং হলো ইনফ্রন্ট নেক, আর একটা ওপেনিং কোথায় বলো, আর একটা ওপেনিং কোথায় থাকে, ফোরামিনা সিকাম, কোথায় থাকে ফোরামিনা সিকাম, এটা কোথায় থাকে, জিব্বার, জিব্বা থাকে, কেমন জিব্বার অ্যান্টেরিয়র টু থার্ড পোস্টেরিয়র ওয়ান থার্ডের জাংশনে মিড লাইনে, এটা ফোরামিনা সিকাম থাকে, বিশেপ্ট। এই ফোরামিনা সিকামটা থেকে কন্টিনিউয়াস স্যালাইভা ঢুকিয়ে দেবে, ঢুকিয়া এই ট্যাগ দেয়া প্রভাবিত হইয়া আমাদের নেক দেয়া এই ফিস্টুলাতে বের হয়ে আসে, এটা হচ্ছে টেকলিং হইয়া নেক দেয়া ফিস্টুলার ওপেনিং দেয়া বের হয়ে আসে, এটা এটা এই এই একটা কমন সেন্স। তাইলে পেশেন্ট বলবে তারটা সোয়েলিং ছিল ইন ফ্রন্ট দি নেক, এটা হঠাৎ করে ব্যথা করে পেকে ফেটে ফেটে পুজার হয়েছে, এরপর এখন থেকে কন্টিনিউয়াস ডিসচার্জ হচ্ছে, ডিসচার্জ থেকে স্যালাইভা ডিসচার্জ হচ্ছে, কি স্যালাইভা একদম স্যালাইভা ডিসচার্জ হচ্ছে, বললে যে পানি পরে এই পুষপুষ পানি বাইরে আসে, এটা হলো। অথবা বলবে যে আমার গলার সামনে একটা টিউমার ছিল, ওরা তো সিজ বললো না, ওরা টিউমার টিউমার ছিল, এক ডাক্তারে এটা অপারেশন করছে, ডায়াগনোস করতে না ভাইরা, কথা বলতো নাই, এই সিস্টটা বার করে নিয়ে আসছে কাঠটা, তো সিস্ট যে কাঠটা বার করে নিয়ে আসে, সিস্টটা কার সাথে সম্পর্ক ছিল, কার সাথে অ্যাটাচ ছিল, বাইয়ে
শারীরিক উৎসাহ ডাক দ্বারা কার সাথে সংযুক্ত ছিল? পুরাম নিচে গামের সাথে। আমি যদি সুইচটা বার করে দিই, এখন এটা দুই ওপেনিং হয়ে যাবে না, একটা নিচের ওপেনিং, একটা উপর ওপেনিং। নিচের ওপেনিং এ যে কাটার পরে যে অপারেশন করছে, এই গাটা আর শুকাবে না, এখন কন্টিনিউয়াস ডিসচার্জ হয়ে থাকবে। এক হিস্ট্রি, এই দুইটা হিস্ট্রি বাবা, বুঝছো না বুঝো নাই? এই দুইটা হিস্ট্রি বাবা, বুঝছো? কয়না দুইটা জি হিস্ট্রি স্যার, বাবা নাকি? তাইলে একটা হিস্ট্রি বাবা, তার একটা সয়েলিং ছিল, এটা হঠাৎ করে ব্যথ হইয়া এটা পাইকা ফাইটা গেছে, ফাইটা কন্টিনিউয়াস ডিসচার্জ হচ্ছে। আর একটা হিস্ট্রি হলো যে এখানে টিউমার ছিল, টিউমারটা ডাক্তার অপারেশন করছে, অপারেশন করার পর থেকে তার গলায় সামনে দিয়ে এই যে পানি পড়তেছে বা ডিসচার্জ হচ্ছে। এই হিস্ট্রি দেখবে কার সময়টা, শারীরিক উত্থান ফিস্টুলার ক্ষেত্রে। আর কি হবে সাইনে, কি হবে সাইন আগেরটা মতো চেক সাইন পজিটিভ হবে। আর এই যে ওপেন যে ইয়াটা, শারীরিক উত্থান ডাক্তার ওপেন ইন্ডিয়া, ওপেন ইন্ডিয়া মুভ সুইচ দিচ্ছে, ওপেন ইন্ডিয়া মুভ সুইচ। এখন তো সুইচটা নাই, তোমার শারীরিক উত্থান সুইচটা কোনো সুইচ থাকে না, এটা শুধু ডিসচার্জ থাকে। তাহলে এই যে ডিসচার্জিং ওপেন ইন্ডিয়া, এটা মুভ সুইচ ডিপ্লিউশন এক নম্বর, আর চেক সাইন ইজ পজিটিভ। তাহলে সাইন দুইটা এক, কথা বলছো না তো? দুইটা এক, ইন কেস অফ ফিস্টুলা দ্যাট ইজ এ ডিসচার্জিং সাইনাস থাকবে, আর ইন কেস অফ সিস্ট দ্যাট ইজ সোয়েলিং থাকবে। আমি কি ক্লিয়ার তোমাদের কাছে, না ক্লিয়ার নাই আবার বলো, আমি বলবো। জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার, আচ্ছা তাহলে আমরা এই ইয়েটা পাইলাম, এই সাইন্স গেল। আর সিমটম দেওয়ার কোনো বেশি নাই, সাইনও তেমন বেশি নাই, এগুলো জানলে হলো। আর যেটা হবে সেটা ইনভেস্টিগেশন, কি করবা ইনভেস্টিগেশন মধ্যে একটা করা যায়, শারীরিক উৎসাহ যদি সিস্ট হয়, ইনভেস্টিগেশন মধ্যে আমরা মেইনলি করতে পারি একটা এই তোমার এই এফএনএসি করব। কি করব? এফএনএসি কি করব? এফএনএসি, ফাইন নিডেল এক্সপ্রেশন সাইটোলজি, ফাইন নিডেল এক্সপ্রেশন সাইটোলজি করব আমরা একটা। এটা হলো থাইরয়েড সিস্টের ক্ষেত্রে। আর থাইরয়েড ফিস্টুলা বলা, আমরা ফিস্টুলোগ্রাম করবো, ফিস্টুলোগ্রাম, ফিস্টুলোগ্রাম করবো, ফিস্টুলোগ্রাম, বুঝছো না বুঝো নাই? ডাই দিয়ে, ডাই ঢুকে আমরা এক্সরে করবো, ফিস্টুলোগ্রাম করবো। তারপর আমরা ট্রিটমেন্ট কি করবো? হ্যাঁ, আর একটা কথা আছে এখানে, থাইরয়েড ফিস্টুলা হোক আর সিস্ট হোক, এটা করার আগে আমরা থাইরয়েড ফাংশন টেস্ট করবো এবং থাইরয়েড স্ক্যানিং করবো। থাইরয়েড ফাংশন টেস্ট এন্ড থাইরয়েড স্ক্যানিং করবো। কেন করবো থাইরয়েড স্ক্যানিং? কেন করবো, কেন করবো বলো তো? থাইরয়েড স্ক্যানিং কেন করবো বলো? এনিবডি পারলে আমাকে অ্যান্সার করো, এনিবডি। আমরা থাইরয়েড গোসল সিস্টে একটা স্ক্যানিং করবো, থাইরয়েড স্ক্যানিং কেন করবো? না পারলে বলো, আচ্ছা আমি বলে দিই। কেমন শোনো, এটা হলো আমরা অ্যাম্বুলেন্স থেকে বসলাম, থাইরয়েড বারটা এই ট্র্যাক্টে নেমে আসে, নেমে এসে হাইট বোনের নিচে এসে থাইরয়েড লেভেল আসা, এটা দুইটা ভাগ হয়। কোনো কারণে, কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট এখানে এসে থেমে গেল, থেমে গিয়ে এই সৃষ্টি তার এখানে ডিভিশন না হয়ে এখানে স্টপ হয়ে গেল। তাহলে বডি যে আমরা দুইটা থাইরয়েড লুপ, রাইট এন্ড লেফট লুপ থাকার কথা, এটা হবে না স্যার? হবে কি না? হবে না। না হলে এই দিস সিস্ট মে বি দি অনলি থাইরয়েড গ্ল্যান্ড, কথা বুঝছো? এই যে সিস্টটা, থাইরয়েড সিস্টটা, এটাই অনলি অনলি থাইরয়েড গ্ল্যান্ড ইন দি বডি। সেই ক্ষেত্রে যদি আমরা স্ক্যানিং করি, তাহলে নর্মাল থাইরয়েড গ্ল্যান্ডটা থাকবে না, পাওয়া যাবে না। স্ক্যানিং এর দাম, আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ডায়াগনোসিস করি, থাইরয়েড গ্ল্যান্ড আসছে স্ক্যানিং করি, স্ক্যানিং করলে দেখা যাবে নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড নাই, দিস সিস্ট ইজ অনলি থাইরয়েড টিস্যু। সেক্ষেত্রে এটাকে অপারেশন করা যাবে না, রেখে দিতে হবে যত সমস্যা হোক। কথা না বুঝছো, না বুঝো নাই? এই যে থাইরয়েড সিস্টটা, ইট মে বি, অথবা থাইরয়েড ডাক্তার, ইট মে বি দি অনলি থাইরয়েড টিস্যু ইন দি বডি, সেক্ষেত্রে এটা অপারেশন করা যাবে না। যদি থাইরয়েড স্ক্যানিং করি, যদি থাইরয়েড স্ক্যানিং আমরা দেখি যে রাইট এন্ড লেফট লুপ অফ দি থাইরয়েড গ্ল্যান্ড ইজ অ্যাবসেন্ট, অনলি দি থাইরয়েড সিস্ট অর থাইরয়েড ডাক্তার, তারা কি হলো, তারা আপটেক দি ডাই, আপটেক দি রেডিও আইডেন্ট, রেডিও আইডেন্ট, কথা বুঝছো? এটা টেকনিশিয়ান 99 যেটা হোক, সেক্ষেত্রে দিস ইজ দি অনলি থাইরয়েড টিস্যু। আর দুই সাইডে যদি থাইরয়েড গ্ল্যান্ড থাকার কথা, ওখানে কোনো আপটেক নাই, মানে থাইরয়েড গ্ল্যান্ড অ্যাবসেন্ট, সেই ক্ষেত্রে এটা দেখার জন্য, এটা দেখার জন্য
নর্মাল থাইরোগ্লিয়ান আছে কিনা দেখার জন্য আমরা স্কেনিং করব। স্ক্যানিং করে যদি দেখি নর্মাল থাইরোগ্লিয়ান নাই, সেক্ষেত্রে আমরা এটাকে আর ট্রিটমেন্টে প্রসিড করব না। এদের বুঝছো না, বুঝো নাই? জি স্যার। আচ্ছা ভেরি গুড। তারপর আসুন, আমরা ইনডিসিশন করলাম, করার পর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এটা কি করবো, সার্জারি করবো। একটা কথা মনে রাখবা, তোমাকে যদি জিজ্ঞাসা করে যে থাইরোগ্লোথান সিস্ট ও থাইরোগ্লোথান ফিস্টুলা ট্রিটমেন্টটা কি, কথা বলতে না বোঝা নাই, তোমাদের উত্তর কি হবে? একটাই, সার্জারি। ট্রিটমেন্ট কি? সার্জারি। যদি থাইরয়েড গ্ল্যান্ড গুলা নর্মাল থাকে, থাইরোগ্লোথান সিস্ট ও থাইরোগ্লোথান ফিস্টুলার ট্রিটমেন্ট হলো কি? সার্জারি। কি সার্জারি? লেখো, সার্জারি হলো সিস ট্রাঙ্ক অপারেশন। সিস, সিআইএস, সিস ট্রাঙ্ক, TRUNK, ট্রাঙ্ক অপারেশন, সিস ট্রাঙ্ক অপারেশন। ট্রিটমেন্ট একটাই, ইজ নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড ইজ নর্মাল, দেন ট্রিটমেন্ট ইজ সিস ট্রাঙ্ক অপারেশন, সিস ট্রাঙ্ক অপারেশন। এখন যদি প্রশ্ন করি, হোয়াট ইজ সিস ট্রাঙ্ক অপারেশন, কেউ পারবা? হোয়াট ইজ সিস ট্রাঙ্ক অপারেশন? হোয়াট ইজ সিস ট্রাঙ্ক অপারেশন? আমাকে তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তাইলে সিস ট্রাঙ্ক অপারেশনটা কি না জানলে আমি বলবো তো, বুঝি? তুই জানো কি না, না জানলে বলো, জানি না স্যার, জানি না। আচ্ছা জানো, ঠিক, ভেরি গুড। এটা এই কথা বলতে এতক্ষণ লাগে কেন তোমাদের? শোনো, সিস ট্রাঙ্ক অপারেশনটা কি, এক নম্বর হলো রিমুভাল অফ দি হাইয়েস্ট বোন অ্যান্ড কোর অফ দি জেনু হাইয়েড অ্যান্ড জেনু গ্লোসাল মাসল, এটা সিস্টাঙ্গ অপারেশন। তো সিস্টাঙ্গ অপারেশন ইনক্লুডস রিমুভাল অফ দি থাইরোগ্লোথান সিস্ট অর ফিস্টুলা অ্যালং উইথ ট্র্যাক বডি অফ দি হায়ার বোন অ্যান্ড কোর অফ দি জেনু হাইওয়েড অ্যান্ড জেনু গ্লোসাস মাসল, জেনু হাইওয়েড অ্যান্ড জেনু গ্লোসাস মাসল, জেনু হাইওয়েড অ্যান্ড জেনু গ্লোসাস মাসল। বুঝো না বুঝো নাই? বুঝছি স্যার। তাইলে সিস্টেম অপারেশন হলো আমরা সাইডের সিস্টটাকে রিমুভ করবো, তার ট্র্যাকটাকে রিমুভ করবো, বডি অফ দি হাইট বোন রিমুভ করবো, এবং কোর অফ দি জেনু হাইওয়েড অ্যান্ড জেনু গ্লোসাস মাসুল। এই টাঙ্গের মাসুল গুলো মনে আছে? টাঙ্গের মাসুল, এটা জেনু হাইওয়েড জেনু গ্লোসাস, জেনু হাইড জেনু গ্লোসাস মাসুলের কিছু অংশ সহ আমরা রিমুভ করবো এই অপারেশনটাই, তার নাম হলো সিস ট্র্যাঙ্ক অপারেশন। কখন করবো? ইন কেস অফ থাইরোগ্লোসাল সিস্ট ও থাইরোগ্লোসাল ফিস্টুলা। এতগুলো কথার মোদ্দা কথা, এটা বুঝছো না বুঝো নাই? হ্যাঁ বুঝতে পারলো কথা। এখন আমি কি টাইম কোথাও দিচ্ছি না বা সিস্ট ক্লিয়ার তোমাদের কাছে? তোমরা কথাগুলো লেখছো কিনা? না লেখো না, শুনে শুনে থাকো। লিখতেছি স্যার। তাইলে আমরা থাইরোগ্লোসাল ফিস্টুলা সিস্ট কি জিনিসটা কি আমরা জানলাম, এটা প্রেজেন্টেশন কি আমরা জানলাম, সিমটম সাইন দেখলাম, ইনভেস্টিগেশন কি করলাম আমরা করলাম, আর একটা আল্ট্রাসাউন্ড করে, ইনভেস্টিগেশনে আল্ট্রাসাউন্ড অ্যাড করো, ইনভেস্টিগেশনে আল্ট্রাসাউন্ড করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়। এখানে আল্ট্রাসাউন্ডের উদ্দেশ্য হলো একই কথা, সেটা হলো স্ক্যানিং এর না হলে আল্ট্রাসাউন্ড করি আমরা, নর্মাল থাইরোগ্লিয়ান আছে কিনা দেখার জন্য আমরা আল্ট্রাসাউন্ড করি, আর এই সিস্টেম সিস্টটা কি সলিড না সিস্টিক এটা দেখার জন্য আল্ট্রাসাউন্ড আমরা করি। আচ্ছা আসো, আর যদি একটা ফিস্টুল হয় তাহলে আমরা বললাম ফিস্টুলোগ্রাম করি। এখন এটা ট্রিটমেন্ট আমরা বললাম সে আমরা সিস্টেম অপারেশন করবো যদি থাইরোগ্লিয়ান নর্মাল থাকে। এখানে আমি প্রশ্ন করছিলাম যে থাইরোগ্লিয়ান নর্মাল দেখার উদ্দেশ্য কি, দেখার উদ্দেশ্য একটাই যে দিস সিস্ট থাইরয়েড সিস্ট অর ট্র্যাক ফিস্টুলা মে বি দি অনলি থাইরয়েড পেশেন্ট দি বডি, এই জন্য সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করবো না। এটা আমরা থাইরোগ্লিয়ান সিস্ট থাইরোগ্লিয়ান ফিস্টুলা যদি অপারেশন না করি কি হয়, তেমন কিছু হয় না, একটা কসমেটিক পারপাস, কসমেটিক সমস্যা হয়, একটা সোয়েলিং রয়েছে সামনে, একটা আগলি স্কার, অথবা ফিস্টুলা দেবা এই পুষ পড়তেছে, পানি পড়তেছে সবসময়, কেমন বৃষ্টি লাগে,
এই জন্য আমরা এটা সার্জারি করি, অন্য কোনো সমস্যা এটা ওটা হয় না। তাইলে আমরা কার্পোফেশিয়াল সিস্ট ফিস্টুলা সম্বন্ধে আমরা টাইটেল নিলাম। এটা মিডল সোয়েলিং এর একটা ইম্পর্টেন্ট, এই আমাদের একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো এটা হেড নেক সার্জনদের ক্ষেত্রে, ইঞ্জির ক্ষেত্রে এটা খুব বেশি 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 কমন আমরা বলবো এই কার্পোফেশিয়াল সিস্ট ফিস্টুলা। এরপর আসুন আমরা আর একটা ছোট্ট জিনিস পড়াবো, সেটা হলো হোয়াট ইজ কুল ডিসিজ। কুল ডিসিজ পড়াইছিলাম, পড়াইছি না পড়াইছি না তো কুল ডিসিজ পড়াইছি না স্যার? হোয়াট ইজ কুল ডিসিজ একজন বলো, হোয়াট ইজ কুল ডিসিজ, হোয়াট ইজ কুল ডিসিজ? অ্যাবসেস উইদাউট সাইন্স অফ ইনফ্লামেশন ইজ নোন অ্যাজ কুল ডিসিজ। কথা বুঝো না বুঝো নাই? ইনফ্লামেশন সাইন কি? টেম্পারেচার থাকবে না, এখানে টেম্পারেচার থাকবে না, কালার চেঞ্জ হবে না, শুধু একটা অ্যাবসেস হবে। অ্যাবসেসটা কি হবে? লোকাল টেম্পারেচারটা রেজ করবে না, নর্মাল থাকবে, তার নাম হলো কুল্ড অ্যাবসেস। কুল্ড অ্যাবসেস টা এই কুল্ড অ্যাবসেস কোথায় হয়? ইজুলি টিউবারকুলাস লিমনোডে, ইজুলি টিউবারকুলাস লিমনোডে, ইট ইজ ইজুলি টিউবারকুলাস লিমনোডে কুল্ড অ্যাবসেস হয়। যদি কোনো কারণে টিউবার লিমনোডে টিউবারকুলোসিস হয়, দ্যাট ইজ কি বলি হওয়ার পরে যদি এটা ইনফেক্টেড হয়ে, এটা ইনফেক্টিভ টিউবারকুলোসিস ইনফেক্টেড হয়ে যদি 5 সময়ের ভিতরে, তাহলে একটা অ্যাবসেস হয়, এর নাম হলো কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস এটার ইটিওলজি মধ্যে একটা জিনিস দেখা গেছে, তোমরা যদি জিজ্ঞাসা করে কি কারণ হতে, তোমরা এটা বলা যে ছোট কালে যে ইন কেস অফ ইয়ের সময় চাইল্ডহুড নার্সিং এর সময় বাচ্চাদের যদি খুব বেশি পরিমাণে কাউজ মিল্ক খাওয়ানো হয়, ব্রেস্ট মিল্ক না খাওয়াইয়া শুধু শুধু কাউজ মিল্ক খাওয়ায়, সেক্ষেত্রে ইনসিডেন্স অফ কোল্ড অ্যাসেস ইজ হাই, ইনসিডেন্স অফ কোল্ড অ্যাসেস ইজ হাই, ইনসিডেন্স অফ কোল্ড অ্যাসেস ইজ হাই। তারা বুঝছে না বুঝো নাই? কাদের ইনসিডেন্স বেশি বলো তো, ইনসিডেন্স কার বেশি? কুল আছে স্যার, চিলড্রেন দূর, আমি বলছি চাইল্ডহুড নার্সিং এ যদি ছোটবেলায় যদি মায়ের বুকের দুধ না খাবে, কাউজ মিল্ক, কাউজ মিল্ক, কাউজ গরুর দুধ বেশি খাওয়ানো হয়, গাভীর দুধ বেশি খাওয়ানো হয়, তাদের পরবর্তীতে কুল অ্যাসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন বুঝছো? জি স্যার। তাইলে আমরা কুল্ড অ্যাবসেস হলো যে অ্যাবসেসের সাইন্স অফ একুইট ইনফ্লামেশন নাই, সাইন্স অফ একুইট ইনফ্লামেশন নাই, তাকে বলে কুল্ড অ্যাবসেস। কোথায় হয় এটা? এটা লিমনোডে হয়, এটা নাম হলো গ্ল্যান্ডুলার টিউবারকুলোসিস হয়, এই কুল্ড অ্যাবসেস গ্ল্যান্ডুলার টিউবারকুলোসিস কুল্ড অ্যাবসেস হয়। এন্ড কুল্ড অ্যাবসেসে এই সাধারণত কাদের বললাম, যে নার্সিং নার্সিং যেইসব বাচ্চাদের ছোটবেলায় নার্সিং এর সময় মায়ের দুধ না খাওয়া না না পান করিয়ে কাউজ মিল্ক খাওয়াইছে, তাদের ক্ষেত্রে এটার ইনসিডেন্স কিসের? কোলেস্টেরল ইনসিডেন্স বেশি। আমরা আর এটা আটা না, কলার স্টার্ট, কলার স্টার্ট অ্যাবসেসেন নাম শুনছো? কলার স্টার্ট অ্যাবসেস নাম শুনছো? কলার স্টার্ট অ্যাবসেস সার্ভাইকাল লিমনোডে অ্যাবসেস গুলো হয়, এগুলো অনেকটা কলার স্টার্ট অ্যাবসেস এর মতো হয়। কলার স্টার্ট মানে কি? ষাটের বুতাম যেরকম থাকে, আমরা বুতাম লাগিয়ে রাখি, বুতাম আমরা ভিতর থেকে সিঁদুরে বার করে এনে রাখি, আর সিঁদুরে এটা রোটা থাকে ভিতরে। তদ্রুপি কলার স্টার অ্যাবসেস এবং কুল্ড অ্যাবসেস এবং টিউবারকুলোসিস অ্যাবসেস একই জিনিস এগুলো মোটামুটি। এখন এগুলো সার্ভাইকাল লিমনোডে বেশি হয়, যখন এই অ্যাবসেসটা কোনো কারণে ব্রাস্ট হয় বা ড্রেন করা হয়, সেই ক্ষেত্রে একটা ক্রনিক ডিসচার্জিং সাইনাস হয়, ক্রনিক ডিসচার্জিং সাইনাস হয়, তা না হলো টিউবারকুলোসিস ডিসচার্জিং সাইনাস, টিউবারকুলোসিস ডিসচার্জিং সাইনাস। সার্ভাইকাল নিজন বেশি হয় অথবা সার্ভাইকাল গ্ল্যান্ড টিউবারকুলাস ডিসচার্জিং সাইনাস হয়, এটা হলো টিউবারকুলাস ডিসচার্জিং সাইনাস। যখন এটা বাস্ট হইয়া ডিসচার্জিং সাইনাসে পরিণত হলো, তাই হলো টিউবারকুলাস ডিসচার্জিং সাইনাস। বুঝছো না বুঝো নাই? এখন জি স্যার, এখন এই টিউবারকুলাস অ্যাবসেস বলো আর সাইনাস বলো যাই বলো,
এটা ডায়াগনোসিস কিভাবে করবা? আমরা তো ক্লিনিক্যালি বুঝলাম তার একটা অ্যাসেসটার মধ্যে কোন টেম্পারেচার নাই, আইজ অফ টেম্পারেচার নাই, পেইন নাই, বুঝো, পেইনও নাই, টেম্পারেচারও নাই, শুধু একটা অ্যাবসেস হয়েছে, এটা আমার কুল অ্যাবসেস, মানে সায়েন্স অফ একিউট ইনফ্লুয়েঞ্জা ছাড়া একটা অ্যাবসেস, তার নাম হলো কুল অ্যাবসেস। এটা হয়েছে টিউবারকুলোস, টিউবারকুলোসিস টিউবারকুলোস বেসিলে দ্বারা হয়েছে, টিউবারকুলোসিস টিউবারকুলোস বেসিলে দ্বারা হয়েছে, টিউবারকুলোসিস মাইকোবিটিয়াম টিউবারকুলোসিস, মাইকোবিটিয়াম অর্গানিজম হলো মাইকোবিটিয়াম টিউবারকুলোসিস, অর্গানিজমের নাম কি মাইক্রোগ্রাম টিউবারকুলোসিস, মাইক্রো টিউবারকুলোসিস এটা হচ্ছে, এটা কাদের বেশি হচ্ছে, যেসব বাচ্চারা ছোটকালে গাউস মিল্ক বেশি খাচ্ছে পরবর্তী তাদের এইটা এই টিউবারকুলোস অ্যাবসেস বা কোল্ড অ্যাবসেস বা টিউবারকুলোস ডিসেন্ডিং সাইনাস ডেভেলপ করার সম্ভাবনা বেশি হয়। এখন এটা ট্রিটমেন্টটা কি ওই ডায়াগনোসিস আমরা কনফার্ম করবো কিভাবে? আমরা ডায়াগনোসিস কনফার্ম করবো যদি অ্যাবসেস থাকে আমরা এফএনএসি করবো, অ্যাবসেস এফএনএসি করবো, অথবা ডিসেন্ডিং সাইনাস থাকলে ওয়াল থেকে, ওয়াল থেকে আমরা কি করব, স্কুপিং করব, স্কুপিং করে ওয়াল টিউবারকুলাস, ওয়াল টিউবারকুলাস এর কেভিটি দিয়ে, ওয়াল টিউবারকুলাস কেভিটির ওয়াল থেকে আমরা স্কুপিং করে টিস্যু আনবো, টিস্যু এনে এটা আমরা কি করব এই হিস্টোপ্যাথোলজি করতে পারি অথবা কি করতে পারি কালচার করতে পারি, কালচার আমরা হিস্টোপ্যাথোলজি ওয়াল থেকে আমরা আমরা হিস্টোপ্যাথোলজি করি, হিস্টোপ্যাথোলজি করলে আমরা কি পাবি, কি পাই টিস্যুতে, কেজিয়েশন নেক্রোসিস চাই, কি ভাই কেজিয়েশন নেক্রোসিস, হ্যালো গ্রানুলোমা উইথ কেজিশন, গ্রানুলোমা উইথ কেজিশন নেক্রোসিস হবো, গ্রানুলোমা উইথ কেজিশন নেক্রোসিস হবো, ইপিথেলিয়াল সেল পাবো, ইপিথেলিয়াল সেল পাই গ্রানুলেশন টিস্যু বা গ্রানুলেশন টিস্যু পাই অর্থাৎ গ্রানুলোমা পাই সাথে কেজিশন নেক্রোসিস পাই, কি ভাই কেজিশন নেক্রোসিস। তোমাকে জিজ্ঞাসা করে যে টিউবারকুলোস লিমিট তুমি কিভাবে বুঝবা যে দ্যাট ইজ কেজিশন নেক্রোসিস, হিস্টোপ্যাথোলজিতে, হিস্টোপ্যাথোলজিতে দেয়ার উইল বি কেজিশন নেক্রোসিস, সেন্ট্রাল কেজিশন নেক্রোসিস, ইন হিস্টোপ্যাথোলজি, ইন হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেয়ার উইল বি সেন্ট্রাল কেজিশন নেক্রোসিস, বুঝছো না বুঝো নাই, গ্রানুলেশন টিস্যু থাকবে, গ্রানুলোমা থাকবে, সেন্ট্রাল কেজিশন নেক্রোসিস থাকবে, এন্ড এপিথেলিয়াল সেল থাকবে, কি রে বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের? না স্যার বুঝছি না স্যার। এরকম এই শোনো পরীক্ষাতে ভাইভাতে এটা ইনফ্রিকুয়েন্টলি জিজ্ঞাসা করা হয়, ওসিতে ফ্রিকুয়েন্টলি থাকে, রিটেনে ফ্রিকুয়েন্টলি থাকে, কুলেসেস তাহলে ডায়াগনোসিস করলে আমরা ওয়াল থেকে স্কুপিং, স্কুপিং করে টিস্যু এনে হিস্টোপ্যাথোলজি করে আমরা দেখবো ওখানে কেজিশন নেক্রোসিস আছে কিনা, থাকলে এটা টিউবারকুলাস অ্যাবসেস দ্যাট ইজ কুলেসেস, ঠিক আছে শেষ। এর ট্রিটমেন্ট কি করবা বলো, ট্রিটমেন্ট কি করবা, অ্যাবসেস ইনসিশন ড্রেন করবা, আসলে করা যায় কিন্তু মেইন ট্রিটমেন্টটা কি, মেইন এনটিটিভিটা, ইয়েস এনটিটিভিটা, এনটিটিভিটা ক্যাটাগরি কোনটা দিবা, ওয়ান অর টু এনটিটিভিটা? এই আমি আর একটা গাইডলাইন দিচ্ছি, এই যে আমরা কোল্ড অ্যাসেস বললাম এটা এক্সট্রা পালমোনারি না পালমোনারি টিউবারকুলোসিসটা, এটা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস না পালমোনারি টিউবারকুলোসিস, এক্সট্রা পালমোনারি, ভেরি গুড, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস এনটিটিভিটা কোনটা দিই আমরা, কেস ওয়ান না কেস টু, কেস 1 এনটিটিভি ড্রাগ, কেস 1 এনটিটিভি ড্রাগ, ওয়ান ক্যাটাগরি, হ্যাঁ কেস 1, কেস 1 কি কি আছে বলো, ক্যাটাগরি 1 কি কি আছে, আইসোনিয়াজিড, রিফার্মেসিন, আরে আইসোনিয়া, একজন বলো 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 না, আরে থামলা কেন, মিথিলা বলো বলো, আরে বলো না, কি বলবো না নাকি, কি রে কি নেট ডিস্টার্ব করতেছে নাকি, নেট ডিস্টার্ব হচ্ছে, নেট ডিস্টার্ব হচ্ছে স্যার, আইসোন আইসোনিয়াজিড, রিফার্মেসিন, পাইরোজিনামাইড, ইথামবিউটল, ইথামবিউটল, আর সাথে কি দিই আমরা, আইসোনিয়াজিড কে কম্পেনসেট করার জন্য পাইরুভেট দিই, পাইরুভেট, পাইরুভেট থাকে সেটা যাক, পাইরুভেট, পাইরুভেট নাম শুনছো না, ভিটামিন বি সিক্স, পাইরুভেট না বি টু, বি ওয়ান, পাইরুভেট বি সিক্স, হ্যাঁ বি সিক্স পাইরুভেট, আচ্ছা গেল, তাইলে তোমরা বলছো অ্যাবসলিউটলি রাইট, আইসোনিয়াজিড, রিফার্মেসিন,
ইট ইন্ডিভিজুয়াল এন্ড পাইরাজিনামাইড, এই চারটা ড্রাগ মিলে হলো কেস ওয়ান। এই টিউবাকুলোসিস এক্সট্রা গ্রানুলার টিউবাকুলোসিস এই ক্যাটাগরি ফোর, ক্যাটাগরি ওয়ান এক্সট্রা পালমোনারি, এক্সট্রা পালমোনারি গ্ল্যান্ডুলার টিউবাকুলোসিস আমরা ইউজ করি সেটা হলো কেস ওয়ান, ফোর ড্রাগ রেজিম বলি। ফর কয়দিন আমরা ইউজ করি না, এটা ওরা বলে 6 থেকে 9 মান্থ, আসলে নাইন থেকে 12 মান্থ আমরা ইউজ করবো, 9 মান্থ থেকে 12 মান্থ আমরা ইউজ করবো। তাহলে তোমাকে যদি পরীক্ষার হলে ভাইবা করে জিজ্ঞাসা করে যে কুল অ্যাবসেস কি, আশা করি পারবা, যে কুল অ্যাবসেস উইদাউট সাইন্স অফ একুইট ইনফ্লামেশন ইজ নোন অ্যাজ কুল অ্যাবসেস। কুল অ্যাবসেস এর কি কারণ কি বলবা, এটা অর্গানিজম কি বলবো, মাইক্রোবায়োটিক টিউবুলিস দ্বারা কারণ এটার কজেটিভ আর কি জন্য হচ্ছে পেশেন্ট, এই পিডিসি ফ্যাক্টরটা কি, পিডিসি ফ্যাক্টর হলো যেসব পিডিসি ফ্যাক্টর হলো যেসব মায়েরা বাচ্চাদের বুকে দুধ না খাওয়া, কাউজ মিল্ক বাচ্চা কাল খাওয়ায়, সেসব পরবর্তী এইসব লোকদের এই কোল্ড এসেস ডেভেলপ করে। এখন কোল্ড এসেস যখন ইনফেক্ট হয়ে, কোল্ড এসেস যখন বাস্ট হয়ে ডিসচার্জ ইন সাইনাস পর্যন্ত হয়, এটা হলো টিউবারকুলোসিস ডিসচার্জ ইন সাইনাস, টিউবারকুলোসিস ডিসচার্জ ইন সাইনাস বলে, এটাও কোল্ড এসেস এর পার্ট কোল্ড এসেস। তাহলে এটার আমরা ডায়াগনোসিস কনফার্ম কি করবো কিভাবে, আমরা হিস্ট্রিতে সাইন সিমটম দেখবো, তারপর ওয়াল থেকে আমরা স্কুপিং করে টিস্যু নিব, টিস্যু নিয়ে টিস্যুটাকে আমরা হিস্ট্রিপ্যাথোলজি করবো, কালচার সেন্সিটিভিটি না হিস্টোলজি করবো, হিস্ট্রিপ্যাথোলজি, হিস্ট্রিপ্যাথোলজি করে আমরা কি করবো, এখানে যদি সেন্ট্রাল কেজিশন নেক্রোসিস পাই, গ্যালোনেশন টিস্যু পাই, এবং যদি ইপিথেলিয়াল সেল পাই, একটা কথা যদি একটা বলো, দিস ইজ কেজিশন নেক্রোসিস সেন্ট্রাল, যদি সেন্ট্রাল কেজিশন নেক্রোসিস থাকে দিস ইজ টিওগ্লাস, কথা বুঝছো না, বুঝো নাই, হ্যালো, তাইলে আমার কুল এসে সম্বন্ধে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলো, কুল এসে সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো, তোমরা রেসপন্স করো না কেন, আমি তো এইটা ভালো খারাপ লাগে আমার কাছে, এক এক শুধু এক পকেটে পড়ে দেখলে মজা লাগে না, তো মজা পরে মজা মজা, তোমরা রেসপন্স করো না, ডিলে রেসপন্স করো, এটা কি নেটওয়ার্কের জন্য হচ্ছে নাকি বলো তো, না তোমরা করতেছো, স্যার অডিও অন করলে অনেকক্ষণ লাগে অন হইতে, আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আমি যেটা বলতেছিলাম তোমাদেরকে যে এই যে আমি এত এই কয়দিন হেড নেক পড়ালাম, এখানে তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা বলো, নাইন আর্টসেল একদম ইয়ে থেকে অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে এই এমব্রিওলজি থেকে শুরু করে প্যাথোলজি থেকে শুরু করে ডিজিজ থেকে শুরু করে থাইরয়েডের গ্ল্যান্ডের অনেকগুলো জিনিস পড়েছি আমি, থাইরয়েড গ্ল্যান্ডের এই জিনিসগুলা, তারপরে হঠাৎ দি মাইনাস মেজর স্যালারি গ্ল্যান্ডস মনে আছে, এগুলা মেজর স্যালারি গ্ল্যান্ডস গুলা কি কি আছে এটা পড়েছি কিন্তু, তো এইগুলা তারপর এখন যেটা বললাম থাইরোগ্লোসাল সিস্ট, থাইরোগ্লোসাল ডাক, থাইরোগ্লোসাল ফিস্টুলা, তারপর আসছে তোমার টিউবারকুলার সাইনাস অথবা কোল্ড অ্যাবসেস, এই যে এই টপিক গুলাতে কোথাও তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা আমাকে বলো, স্যার থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপমেন্ট আর একটু বললে ভালো ছিল, থাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্টটা তোমরা আমি যেটা বলছিলাম ইন আর্সেল যে তোমরা একটু থাইরয়েড ইমিনেন্স হয় কোথায় ফোরামেনে সিকেমে, ওখানে থাইরয়েড ইমিনেন্স হয়, থাইরয়েড ইমিনেন্স, থাইরয়েড ইমিনেন্স থেকে এটা একটা এই থাইরোসাল ডাক্ট হয়ে থাইরয়েড ইমিনেন্স থেকে থাইরয়েড 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 ডাক্ট থাইরয়েড বাট হয়, থাইরয়েড বাট থাইরয়েড থাইরয়েড বাট হয়ে এটা গেজুয়ালি নিচের দিকে নামে, নিচের দিকে নামতে এই মিড লাইন ইন ফ্রন্ট অফ দ্য নেক মিড লাইনে এটা গ্যাজুয়ালি ডিসেন্স এন্ড কামস আপ টু লেভেল অফ দি থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ আসে দিস এই এটা ট্যাগটা এটা বাট যেটা বাড় ছিল লোয়ার এন্ড অফ দি ট্যাগ, এটা দুইটা ডিভিশন হয়, রাইট এন্ড লেফট ডিভিশন হয়, রাইট এন্ড লেফট ডিভিশন হয়, এই সাধারণ থাইরয়েডটা ব্রঙ্কিয়াল সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড
বঙ্গাল সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স এই ব্রঙ্কিয়াল আর্চ থেকে এটা ডেভেলপ করে ও একদম আর্টু জেনে গেছে। তাহলে তোমাদের আমি যেখান থেকে শুনছি এখান থেকে ব্রঙ্কিয়াল আর্চ থেকে এটা আসে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স আসা, এটা একটা থাইরয়েড ইমিনেন্স হয়, থাইরয়েড ইমিনেন্স থাইরয়েড ফোরনে সিকিমা ওখান থেকে থাইরয়েড ইমিনেন্স ডেভেলপ করে এটা একটা ট্র্যাক্ট হয়ে নিচের দিকে গেজুয়ালি ডিসেন্ডস ইন টার্ম অফ দি নেক এন্ড এট দি লেভেল থার্ড ফ্যালেস দি লয়ার অফ দি ট্র্যাক্ট বিকাম সোয়েলেন হুইচ ইজ সোয়েলেন দি সোয়েলেন বাট ইট ইজ থাইরয়েড বাট ইট ডিভাইডস টু রাইট অ্যান্ড লেফট, রাইট অ্যান্ড লেফট এ ভাগ হয়ে তে গেজুয়ালি ডিসেন্ডস অন রাইট অ্যান্ড লেফট গাট সাইড অফ দি ট্রাকিয়া, ট্রাকিয়া দুই সাইড দিয়ে এই গাটারে এটা নামে, নেমে এরা আস্তে আস্তে সোয়েল এ থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে। যদি এই দুইটার যে অ্যাটাচমেন্টটা অ্যাটাচমেন্টটা থাইরয়েড এই বার্ডের উপরে জাস্ট অ্যাবভ দি থাইরয়েড সেপার ডিভিশন অফ দি এই থাইরয়েড বার্ড এই একটা গ্যাস সেপারেট এখানে সেপারেশন হয়ে যায়, সেপারেশন হয়ে এই ফোরামেন সিকাম থেকে শুরু করে থাইরয়েড কাটলি রেল পর্যন্ত যে অংশটা ট্র্যাকটা ছিল এই ট্র্যাকটা এই ইকুয়াল হয় থাইরয়েড গুসল ট্র্যাক্ট, এই ট্র্যাকটা কি হয় আস্তে আস্তে এটা ইয়ে হয়ে যায় এই ডিজিপের হয়ে যায়, ডিজিপের হয়ে যায় রিগ্রেস করে, রিগ্রেস করে ই ডিজিপিয়াস রিগ্রেস করে ডিজিপিয়াস হয়ে যায়। এবং দুইটা থাইরয়েড গ্ল্যান্ড যেখানে দুই সাইডের লোব যেটা অ্যাটাচমেন্ট ছিল ইট বিকামস যে সোয়েল ইন্ডে যেখানে এই ডিভিশন ছিল সেখানে দুইটা লোব দ্বারা বিকাম অ্যাটাচ অন একটা আটাতে সংযুক্ত থাকে বা অ্যাটাচ রাইট অ্যান্ড লেফট লোব বাই এই টিস্যু হুইচ ইজ নোন অ্যাজ ইসমাস, ইসমাস দ্বারা দুইটা টিস্যু দুইটা থাইরয়েড লোব অ্যাটাচমেন্ট থাকে এটা হলো থাইরয়েড ইসমাস। তো থাইরয়েড ইসমাসটা হলো কিছুই না, সেটা হলো অরিজিনাল যে বার্ডটা ছিল বার্টার অংশটাই তোমার যে বার্টা ডিভিশন হোক ডিভিশনটা যেখানে অ্যাটাচমেন্ট হয়ে আছে সেটা হলো থাইরয়েড ইসমাস, আর দুই সাইড রাইট হ্যান্ড লেফট লুপ অ্যাকর্ডিং টু তাদের ম্যাচুরিটি অনুযায়ী রাইট হ্যান্ড লেফট লুপ ডেভেলপ করে। এখন বুঝছে না বুঝো নাই না বুঝলে আবার বলো আমি না বুঝলে বুঝছো, তাইলে এই জিনিসটা ওই সেকেন্ড থেকে সিক্স আর্টস পর্যন্ত এটা ডেভেলপ করে রাইট সাইড হলো সিক্স পর্যন্ত লেফট হলো ফোর্থ পর্যন্ত আর্টস ব্রঙ্কিয়াল আর্টস বলে। আর এরা থার্ড ইমিনেন্স হলো ফোরামেন থেকে বানা থাকে থার্ড ইমিনেন্স থেকে বা থার্ড প্রমিনেন্স ইমিনেন্স হলো তো থার্ড প্রমিনেন্স হলো ফোরামেন সেখান থেকে থার্ড প্রমিনেন্স থার্ড ইমিনেন্স দ্বারা এখান থেকে এটা একটা ট্র্যাক হয় এই ট্র্যাকটা নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নেমে আস্তে 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 এরা থাইরোগোসাল ডাক বলে থাইরোগোসাল ডাক হিসেবে কি হিসেবে থাইরোগোসাল ডাক ট্র্যাক নয় ডাক বলে থাইরোগোসাল ডাক এই ডাকটা নিচে নেমে এসে থাইরোড কাটের লেভেল পর্যন্ত আসে আইসা এটা এখানে লোয়ার এন্ডে একটা সোয়েলিং হয় হুইচ ইজ নোন থাইরয়েড বাট থাইরয়েড বাট গ্যাস এটা এটা কি হয় দুইটা লোব হয় রাইট অ্যান্ড লেফট রাইট ডিভিশনে রাইট অ্যান্ড লেফট লোব অব দি থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে। আর দুইটা রাইট অ্যান্ড লেফট লোব যেখানে অ্যাটাচ থাকে সেটা হল ইসমাস, জাস্ট অ্যাবভ দি ইসমাস দি থাইরোগোসাল ডাক গ্যাস সেপারেট 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 হয়ে যায়, সেপারেট হয়ে এক আপ টু সেপারেট হওয়ার পরে দি রিমেনিং পার্ট অফ দি থাইরয়েড থাইরোগোসাল ডাক ডিজিপিয়াস অর রিগ্রেস অর ডিজিপিয়াস ডিজিপিয়াস ইফ দিস ডাক্ট ডাজ নট ডিজিপিয়ার যদি ডিজিপিয়ার না হয় বা রিগ্রেস না করে ইট রিমেন্স অ্যাজ থাইরোগ্রোসাল ডাক্ট র্যামনেন্ট অফ দি র্যামনেন্ট ইট রিমেন্স অ্যাজ র্যামনেন্ট অফ দি থাইরোগ্রোসাল ডাক্ট। এই থাইরোগ্রোসাল ডাক্টটা উপরে কন্টিনিউয়াস উইথ দি ফোরামেন সিকাম হুইচ হ্যাজ এ ওপেনিং আছে, তাহলে ওপেনিং থাকলে এটা একটা সাইনাস হয়ে গেল থাইরোগ্রোসাল সাইনাস, থাইরোগ্রোসাল সাইনাস আমরা পড়বো না, থাইরোগ্রোসাল সাইনাসটা লয়ার এন্ডটা আস্তে আস্তে ইট গ্যাস কি হয় সিক্রেশন গুলো জমতে 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 এটা একটা সোয়েলিং হয়ে যায়, সোয়েলিং হয় সোয়েলিং এ একটা সিস্টিক ফর্ম নেয়, এই সিস্টটার নাম হলো থাইরোগ্রোসাল সিস্ট, থাইরোগ্রোসাল এই সিস্টটা হলো থাইরোগ্রোসাল সিস্ট। কথাটা বুঝো না বুঝো নাই, যদি আমরা থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ হয়ে গেল হয়ে গিয়ে র্যামনেন অফ দি যেই থাইরোড যেই সেপারেটিং অংশটা যেই যেই অংশ থেকে আমরা সেপারেটে চলে আসলাম সেই থাইরোগ্রোসাল ডাকটা ডিজিপিয়ার চলে যায় অথবা রিগ্রেস করে চলে যায়, যদি কোনো কারণে রিগ্রেস করে চলে না গিয়ে থেকে যায় তাহলে র্যামনেন্ট অফ দি থাইরোগোসাল ডাক্ট, এই ধরনের থাইরোগোসাল ডাক্টের একটা ওপেনিং থাকে ফোরামেন সিকামে, এই ফোরামেন সিকাম দেয়া তার সিক্রেশন জমতে 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 লোয়ার এন্ডে সোয়েলিং হয়, সোয়েলিং একটা সিস্ট ফর্মেশন করে তার নাম হলো থাইরোগোসাল সিস্ট। কথা বুঝো না বুঝো নাই থাইরোগোসাল সিস্ট এই থাইরো হ্যালো হ্যালো জি স্যার, তাহলে এখন বুঝছো এখন তোমার থাইরয়েড ডেভেলপমেন্ট বলার সাথে সাথে আমি
সিস্টা ও ডাক্তার বলে দিলাম, কথা বুঝছো? তাহলে আর কোনো কোশ্চেন এখন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো, এইটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা এরপর বলো, এরপর আর কি বোঝা নাই বলো, আর কি আর কি কি সমস্যা আছে বলো, আর কোন সমস্যা? নেকে আর বাড়াবো না তোমাদেরকে, আমি ভাবছিলাম নেকে আর অনেক কিছু পড়াবো পড়াবো, আমি অনেক চিন্তা করে দেখলাম তোমাদের যেহেতু করোনাকালীন এই শিক্ষাতে এত ডিটেলস এত বেশি দরকার নাই, যেগুলো জিস্ট সেগুলো বলতেছি আমি, আবার বলতেছি আমি যেগুলো পড়াই সেগুলো পারতে হবে, নাহলে তোমাদের পাস হবে না, এগুলো পারতে হবে, এত কষ্ট করে পড়াচ্ছি এগুলো পারতে হবে, কথা বলছো? তাইলে এটা শেষ, এটা শেষ তো? আর কোনো প্রশ্ন নেই নাকি? কারো কোনো প্রশ্ন থাকলে এখন ক্লিয়ার করে নাও, যারা আসো নাই তাদের কপালটা রাখাইছো, আমার কোনো কিচ্ছু করার নাই, আর যারা আসো তারা এখনো বলো কোনো সমস্যা আছে কি না। হ্যালো, সব বুঝছো? আমি ধরে নিলাম তোমরা সবাই বুঝছো, না কিছু বুঝো নাই, কোনটা বুঝবো বলো? আমি তোমাদের এই নীরবতা থেকে আমার দুইটা জিনিস আমার কনক্লুশন হলো, সবাই বুঝছো আর কিছু বুঝো নাই, কোনটা বুঝতে বুঝছি পারছো? সবাই বুঝছো? আচ্ছা স্যার, বুঝলে বুঝছি। তাইলে আমরা হেড নেকের ইনশাল্লাহ আমাদের আর কিছু খুব বেশি পড়তে হবে না, যে পড়লাম এগুলো মন দেওয়া, এগুলো বারবার এগুলো বারবার পড়বা, আগে কি কি পড়াইছে দরকার নাই তোমার, আমি যা বললাম এগুলো বারবার পড়বা, বারবার দেখবা, বারবার বারবার দেখবা। আমরা তোমাদের নোটস কে পড়াইছিল বলো তো, নোটস মুছে পড়াইছিল না? জি স্যার, জি স্যার। আমি এই নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাসে নোটস থেকে কিছু টপিকস পড়াবো, আমি কয়েকটা টপিকসের নাম বলে দিচ্ছি তোমরা লেখো, আমাকে মনে কোনটা কোনটা আমাকে মনে করে দাও। এক নম্বর যেটা তোমার পড়তে হবে নোজের এই ডিএনএস ডিটেলস পড়তে হবে, লেখো ডিএনএস ডিটেলস। অ্যাট্রোপিক গ্রানাইটিস 2 নম্বর, অ্যাট্রোপিক গ্রানাইটিস 3 নম্বর, রাইনোসোরিডোসিস 3 নম্বর, রাইনোসোরিডোসিস চার নম্বর, নাজাল পলিপ, নাজাল পলিপ পাঁচ নম্বর, নেজুফেঞ্জে লেঞ্জিফাইব্রোমা, নেজুফেঞ্জে লেঞ্জিফাইব্রোমা স্যার এটা পড়েছেন তো? পড়াছি। আর তাহলে ইয়া পড়াছি, এটুকু পড়াছি, না নোসিয়া স্যার, পড়াইছি, না স্যার, না স্যার, পড়াইছি, সোরেনজিও ও এটা পড়াইছি, ইয়া পড়াইছি, কি কখন পড়াইছি এটা বলো তো? আমি কি তোমাদের পলিপ পড়াইছি? নাজাল পলিপ ওই মেগজিলি সাইনাস পড়াইছি কি এন্টোকলন পলিপ পড়াইছি? না এন্টোকলন পলিপ পড়াইছি তো, না নাকি? জি স্যার, তখন জি স্যার, স্যার শুধু নেজোফেরেঞ্জিল এনজিওফাইব্রোমা পড়াইছে, এন্টোকলন পলিপ পড়ে নাই, না স্যার, এটা এন্টোকলন শুধু ইনভেস্টিগেশনটা ডিফারেন্স পড়াইছেন স্যার। ও নেজুফেরিন্স পড়াইতে গিয়া তোমাদেরকে নেজুফেরিন্স এনজিওফাইব্রোমা পড়াইছে নাকি? নেজুফেরিন্স পড়াইতে গিয়া নাকি? নেজুফেরিন্স এন্টোকলন জি পলিপ স্যার, দ্যাট ইজ এডেনোয়েড, এনলার্জ এডেনোয়েড, তারপরে এনজিওফাইব্রোমা, নেজুফেরিন্স এনজিওফাইব্রোমা এন্ড এন্টোকলন পলিপের ডিফারেন্সটা পড়াইতে পড়াইছে, তাই না? এতক্ষণ জি মাত্র স্যার, জি এতক্ষণ স্যার, ওইটা নেজুফেরিন্স পড়াইতে গিয়ে ওইটা পড়াইছি, ঠিক আছে, ওইটা নেজুফেরিন্স পড়াইছি, ঠিক আছে। তাইলে এনজিওফাইব্রোমা আমরা পড়বো না, আমরা পড়বো তাইলে এই পলিপ, নাজাল পলিপ পড়বো, নাজাল পলিপ তোমাকে এখানে এন্টোকলন পলিপ পড়তে হবে, তাহলে আমরা ইথোলাইন পলিপ এন্টোকলন পলিপ পড়বো। আচ্ছা আমরা তোমাদের কি সাইনাস গুলো পড়াইছিলাম, এই যে সাইনাস অর্ডার দিয়ে পেলাম, সাইনাসেস গ্রুপ অফ না সাইনাস স্যার, এগুলো পড়াইছি না? পড়ে নেই, পড়াইছিলাম তো, শোনো তাহলে আমরা নেক্সট ক্লাসে অ্যানাটমি ফিজিওলজি নো জেনারেল প্যানাল সাইন্স পড়বো আগে, কেমন? অ্যানাটমি 1 নম্বর, 1 নম্বর লেখো নো জেনারেল প্যানাল সাইনাসেস, নোজ এন্ড প্যানাল সাইনাসেস লেখছো, নোজ এন্ড প্যানাল সাইনাসেস লেখছো। জি স্যার, 2 নম্বর হলো ডিএনএস ডিটেলস, ডিএনএস এর ব্র্যাকেট, ডিএনএস থেকে ব্র্যাকেট ডিটেলস দেখবা, ডিটেলস। 3 নম্বর বলছিলাম আমি অ্যাট্রোগ্রানাইটিস, আগে ছিল 2 নম্বর, অ্যাট্রোগ্রানাইটিস, রাইনোসোরোডোসিস, রানোসোরিসিস, পলিপস, দেন এন্ডোকাইন পলিপ এন্ড ইথোনাল পলিপস, পলিপস। এখানে
আরেকটা কজেস অফ নাদাল অবস্ট্রাকশন, ইউনিলেটারাল বাইলেটারাল নাদাল, কজেস অফ ইউনিলেটারাল নাদাল অবস্ট্রাকশন, কজেস অফ বাইলেটারাল নাদাল অবস্ট্রাকশন, কজ অফ ইনস্ট্রাকশন, কজ অফ বাইলেটারাল নাদাল অবস্ট্রাকশন, এগুলো আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে তোমাদের সাথে আমি ডিটেলস আলোচনা করবো। আরেকটা লেখো ফরেন বডি অফ দ্য নোজ, 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 এই যে টপিক গুলো বললাম এর মধ্যে আমরা এই নোজ শেষ করবো, নোজ এন্ড প্যারালাল সাইনাসিস। তাহলে আমরা নোজ এন্ড প্যারালাল সাইনাসিস, আচ্ছা আর ম্যাগজিলারি সাইনাসিস, অর্ডার ম্যাগজিলারি সাইনাসিস, ম্যাগজিলারি সাইনাসিস, ম্যাগজিলারি সাইনাসাইটিস ও অ্যান্ড আদার সাইনাসাইটিস। তো টপিক কটা হলো মোট, টপিক মোট কটা হলো? আটটা। আটটা, আটটা টপিক আমরা দুই থেকে তিন জায়গায় ক্লাসে শেষ করবো, যা আল্লাহ আমাদের টপিক দেয়, আল্লাহ দিয়ে রহমত করে। আজকে আর করবো না, আমার টায়ার্ড লাগতেছে, বুঝছো? তাহলে এতটুকু মনে রাখো, আর তোমরা কিন্তু আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করবো যা পড়াচ্ছি এগুলো ভালো করে নোট করে রাখো, ভালো ভালো করে পড়ো, কারণ তোমাদের অনেক পড়া কম হয়েছে। আমরা আমি ইতে টিউটোরিয়াল ক্লাস ওয়ার্ড ক্লাস গুলো নিতাম, ওখানে আমি ডিটেলস নোট দিয়ে দিতাম সবাইকে, এখন তোমাদের ভাগ্য খারাপ তোমাদের হয় নাই, কাজে এখন স্ক্যাটার যেগুলো পড়াচ্ছি এগুলো সম্বল করে এগুলো ভালো করে পড়ো। আমি আশা করি অনার্স পাওয়ার জন্য এগুলো যথেষ্ট যদি আমি থাকি, কথা বলছো? কাজে তোমরা টেনশন করো না, এগুলো পড়ো, আর বাকিগুলো আমি যে দুপানি কাভার করে দেবো ইনশাল্লাহ। আর যদি প্র্যাকটিক্যাল বা দু একটা ক্লাস যদি সামনাসামনি নিতে পারি তাহলে তোমার জন্য অনেক অনেক সহজ হয়ে সবকিছু। এখন একটু কষ্ট হচ্ছে তোমাদের আমি বুঝতেছি, যাই হোক তোমরা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে যা টপিক দিলাম এই যে ক্রনোলজি গেলি আমরা এগুলো শেষ করে তারপর আমরা চিন্তা করবো। আমরা আগে তোমাদের ইয়া পড়ে ফেলছি, আমি ইয়ার পড়ে ফেলছি, আমি আমি তোমাদের ফেরিংস লেরিংস ইস্যুস তাকিয়া পড়ে ফেলছি, এখন হেড নেক পড়ে লেছি নোজ দেওয়া কি আছে, কথা বুঝো নাই? নোজ এন্ড প্যারালাল সাইনাসিস, তারপর আমি আবার তোমাদের নিয়ে এটি শেষ হওয়ার পরে আমি তোমাদের কোথায় আরো ডিভিজিট আছি না তোমাদের সাথে বসবো, বলবো আমি, কেমন? ঠিক আছে, তাহলে আজকে তুমি থাক, আমার খুব খারাপ লাগছে কেন জানি, দোয়া করে আমার জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর করোনা তো বাড়তে আছে দিন দিন, আল্লাহ জানে কি অবস্থা করোনা নিয়ে, কোথায় যাই আমরা, আল্লাহ রহমত করি।